もうちょっとじゃあ。আমি উত্তর বাংলা জামে মসজিদের পক্ষ থেকে আগন্তুক অতিথিবৃন্দ বিভিন্ন ব্যক্তিবৃন্দকে শুভেচ্ছাবার্তা পাঠ করছি। সভাধিপতি মহাশয়া, কুচবিহার জেলা পরিষদ, মহকুমা শাসক তুফানগঞ্জ মহকুমা দুই, সভাপতি মহাশয় তুফানগঞ্জ দুই নং পঞ্চায়েত সমিতি, বিডিও সাহেব তুফানগঞ্জ দুই নং পঞ্চায়েত সমিতি, ওসি বক্সিরহাট থানা, প্রধান মহাশয়া শালবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েত, উপপ্রধান মহাশয়া শালবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েত, পুলিশ পার্সোনাল তুফানগঞ্জ পুলিশ স্টেশন, নিবারণ চন্দ্র মণ্ডল বিশিষ্ট সমাজসেবী নয়ন চন্দ্র ডাকুয়া, আগন্তুক প্রতিবেশী বৃন্দ ও ভাই সকলকে, উপস্থিত সকল মুসল্লি ভাইদেরকে যারা বিভিন্ন ধরনের দোয়া দিয়ে আজকের অনুষ্ঠানে শোভা বর্জন করিয়েছেন, উপস্থিত বিভিন্ন পার্টি নেতৃবৃন্দকে, দিন দরিদ্র ভাই বোনদের, অত্র দুই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সাহেবদের এবং সর্বশেষে সারা বিশ্বের সমস্ত মানুষের মঙ্গল কামনা করে ঈদ মোবারক জানিয়ে মহান আল্লাহ পাকের বহুত বহুত প্রশংসা করে সকলকে আবারও সালাম ও তসলিমত জানিয়ে এই ঈদ উৎসবের শুভ সূচনা ঘোষণা করছি। এখন আপনাদের সামনে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য আহ্বান করা হচ্ছে সভাধিপতি কুচবিহার জেলা পরিষদ মহাশয়া। নমস্কার। আজকে শালবাড়ি জামতলার মসজিদে সারা বিশ্বব্যাপী আজকে যে ঈদ মোবারক, সেই উপলক্ষে আজকে উপস্থিত হয়েছেন মহকুমা শাসক সম্মানীয় মনীষ ভার্মা মহাশয়, উপস্থিত আছেন বক্সিহাট ওসি সম্মানীয় কেশব রায় মহাশয়, উপস্থিত আছেন এসআই সমীর তামাং মহাশয়, উপস্থিত আছেন এখানকার মহাজ্জিন এবং উপস্থিত আছেন এতদ এলাকার সুধি নাগরিকবৃন্দ, উপস্থিত আছেন আরও অন্যান্য অতিথিবর্গ, উপস্থিত আছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে দুই একটি কথা বলছি। সারা বিশ্বব্যাপী আজকে ঈদ মোবারক ভগবানের কামনা করি, আমরা যেমন আপনারাও সেরকম আল্লাহ ওই একই, ভগবান আর আল্লাহ একই। তবে সবার কাছে আবেদন রাখব যে আজকে আমরা এখানটায় সবাই একসঙ্গে মিলিত হয়েছি কিসের জন্য, ধর্মের জন্য, যে আমরা সারা জীবন যেন ভালো থাকি, আমার বাচ্চা কাচ্চা ভালো থাকে। আমরা ঈশ্বরের কাছে কামনা করব যে আমরা চিরজীবন ভালো থাকব। তাই আপনাদের কাছে অনুরোধ যে আজকে এখানকার যে আজকে ঈদ মোবারক এবং ওখানটা নামাজ শুরু হবে, আমি সবার কাছে একটাই কামনা করব যে আমরা কিন্তু সবাই এক, তাই তো? ঠিক, আমরা সবাই একসঙ্গে নামাজ আপনারা করবেন, আমরা একসঙ্গেই থাকবো।
কারণ আমরা সারা বিশ্বের আজকে এই নামাজ চলছে, আমরা আপনাদের সঙ্গে, সেখানটা কিন্তু হিন্দু মুসলিম কোনো কিন্তু এ নেই, আমরা সবাই এক। তাই আপনাদের কাছে কামনা করব যে এই কামনা যেন আমরা সিদ্ধ করি, আগামী দিনে ভালো থাকি, আমাদের তুফাওয়াজ দুই শালবাড়ি এলাকার মানুষ ভালো থাকি, সারা বিশ্বের মানুষ ভালো থাকবে। আজকে এখান থেকে যদি একটা বদনাম হয়ে যায়, এই বদনাম কিন্তু চলে যাবে কার? সভাধিপতি কুচবিহার জেলার। সারা রাজ্যের মধ্যে আজকে সভাধিপতি নাম শুনেছেন আপনারা, যে কুচবিহার জেলার মধ্যে এখানটা সভাধিপতি, এখানকার একটা বদনাম হলে সেই বদনাম চলে যাবে সিএম এর কাছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডাইরেক্ট আমাকে ধরবে যে তুমি তোমার বাড়ির পাশে থাকতে তোমার এখানটা কেন এই সমস্যা তৈরি হচ্ছে। তাই আমি আপনাদের কাছে কামনা করব যে আজকে আমরা সবাই কিন্তু একসঙ্গেই সবাই এক, এখানটা যেন কোনো সমস্যা তৈরি না হয়, ভালোভাবে আজকে আমরা এটা শেষ করব। সবার কাছে আবেদন রেখে আমার সংক্ষিপ্ত আচার শেষ করছি, নমস্কার। ধন্যবাদ আমাদের সভাধিপতি মহাশয়কে ওনার এই মূল্যবান বক্তব্য রাখবার জন্য। আমরা আমি পরিচয় করে দিচ্ছি, হয়তো আপনারা সবাই চেনেন না, আমাদের মহকুমার শাসক মনীশ ভর্মা মহাশয়কে আমরা পরিচয় করে দিচ্ছি। আমাদের মহকুমার শাসক মনীশ ভর্মা মহাশয়, আমাদের বক্সিয়ার থানার ওসি কাশ্যপ রায় মহাশয়, আমাদের বক্সিয়ার থানার মেজবাবু সমীর তামাং মহাশয়, আমাদের বিডিও সাহেব আসার কথা, যদি সময় পাই উনি চলে আসবেন, এবং সভাপতি সফল সাহা মহাশয় উনি আসার কথা। এবার আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য আমরা সময় কম তো, হ্যাঁ, বক্তব্য রাখার জন্য আমরা এই জিও সাহেবকে অনুরোধ করছি। ঠিক আছে সকলকে নমস্কার, আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে পবিত্র ঈদুল ফিতরের জন্য একত্রিত হয়েছি, ঈদের পবিত্র নামাজটা আদা করার জন্যে। আপনাদের সবাই অভিনন্দন জানাই। আমাদের মধ্যে আমাদের মাননীয় সভাধিপতি ম্যাডাম আছেন, থানার ওসি মেজবাবু আছেন। জাস্ট একটা ছোট কথা বলে একটা শেষ করে দেব, যেখানেই মানুষটা থাকবে বলে কিছু মতান্তর হতেই পারে, মানুষ আছে, এটা হবার স্বাভাবিক আছে। সেটা আমরা আলোচনার মাধ্যমে, গণতান্ত্রিক যে মাধ্যম আছে সে হিসাবে মিটমাট করার চেষ্টাটা করব। কিন্তু আমাদের প্রত্যেকেরই কর্তব্য আছে যেন মনান্তর না হয়। মতান্তর স্বাভাবিক আছে কিন্তু মনান্তর না হয়, কারণটা শেষে আমরা সবাই মানুষ। এবং এই পবিত্র অবসরে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা জাস্ট বলে দিচ্ছি। আপনি মক্কায় ছিলেন, মক্কারই বাসিন্দা, মক্কায় আপনার জন্ম হয়েছিল। অনেকদিন থাকার সত্ত্বেও আপনি দেখলেন যে মক্কার লোকটা সেভাবে ঈমানটা নিয়ে আসতে পারছে না, ডেলি ডেলি ওখানে ক্যাচাল হচ্ছে, ঝগড়া হচ্ছে, ফাসাদ হচ্ছে, কোনো কোনো সময় মানুষ মারা যাচ্ছে। আপনি দেখলেন, তারপর একদিন আপনি ঠিক করলেন, না, এখানে থাকলে, আমার এখানে থাকলে ঝামেলাটা বাড়তেই থাকবে, আমি এবার মদিনা চলে যাই। আপনার ঈমানের মাধ্যমে তো কোনো কমি থাকার প্রশ্নই নেই, আপনার ঈমান তো চট্টানের মতন পাক্কা এবং স্বপ্নের মতন পাক ছিল। কিন্তু মানুষের কথা মাথায় রেখে, নিজের ঈমানের উপরে বিশ্বাস রেখে এবং ঝগড়া অ্যাভয়েড করার জন্যই আপনি মদিনা রুখসত করে গেলেন। এই ঘটনাকে আমরা মনে রাখি, তাকে আমরা হিজরত বলি, এবং ইসলামিক ক্যালেন্ডারটা এই দিন থেকেই শুরু হয়। একজন মুসলমানের সামনে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ভালো আর তো কোনো চরিত্র নেই, আমরা তাদেরই হাদিস পালন করার চেষ্টা করি। উনি কি দেখালেন, কিভাবে ঝগড়াকে অ্যাভয়েড করা যায়,
এখানে এটা উনি তো করতে গেলেন না যে আমি ঠিক আছি, আমি বেশ করছি, আমি কেন এখান থেকে যাব। এই ঘটনাকে আপনাদের সামনে রাখছি, বোঝার জিনিস আপনারা নিজেই বুঝবেন। এই কথা বলে আমার বক্তব্যটা শেষ করছি, ধন্যবাদ। ধন্যবাদ আমাদের মহকুমা শাসককে ওনার এই মূল্যবান বক্তব্য রাখার জন্য, এবং উনি যেভাবে ইঙ্গিত দিয়েছেন নিশ্চয়ই আমরা সবাই বুঝতে পেরেছি, সেটা আমরা পালন করবার চেষ্টা করব। এবারে আপনাদের সামনে সংক্ষেপে কথা বলছেন আমাদের বক্সিয়ার থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় কাশ্যপ রায় মহাশয়। বক্সিয়ার থানা থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে উপস্থিত সবাইকে নমস্কার। নামাজের সময় হয়ে গেছে, আমি আপনাদের বেশি সময় খাব না। আপনারা এখানে সবাই যতজন উপস্থিত আছেন এবং আপনাদের বাড়ি ঘরে পরিবারগুলোকে সবাইকে আমার ঈদ মুবারক। আপনাদের আজকের দিনটা খুব ভালোভাবে যাক আর আগামী দিনগুলো খুব সুষ্ঠুভাবে যাক। ধন্যবাদ, নমস্কার। আমরা ঈদগাহের পর থেকে আমরা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ¡Gracias!